কোচবিহারে মদ্যপ অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতরভাবে আহত মা ও বৌদি সহ তিনজন। কোচবিহার জেলার পুন্ডিবাড়ি থানার উত্তর খাগড়াবাড়ি এলাকার রাজা রামমোহন সরণি এলাকার ঘটনা। পুন্ডিবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বাবার নাম রূপকুণী কুমার দেব, বয়স 98, অভিযুক্ত ছেলের নাম শম্ভু দেব। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বড় কাকির নোংরা ভাষায় উলঙ্গ অবস্থায় এসে গালি গালাজ করছিল, তারপরে একটু পর নদীতে গেল, নদীর থেকে স্নান করে এসে এখানে আবার গালি গালাজ করতেছিল। চেয়ার ভাঙ্গা আসছে, ওনার বাড়ি ওইটা, চেয়ার ভাঙ্গা আসছে এখানে মারার জন্য, কাকাকে কাকিকে মারার জন্য আইসা পরে কাকা কাকি তো বাড়ির যে দরজা দিছে, তারপরে আমার মারে গালি দিছে, মা বাইরেছে, পরে দাদু শুইনা বাইরেছে, পরে আইসা ঠাম্মাকে ওইখানে ফার্স্টে পাইছে, ঘর থেকে দেখি দাও নিয়ে আসছে, দেখি দাও নিয়ে আসা একটা কূপ মারছে ঠাম্মাকে রাস্তার মধ্যে। ঠাম্মার তো হাত দুইটা হাতটা পড়ে গেছে, একটা হাত ঠিক আছে, পড়ে যাওয়ার পরে আইসেই ফার্স্টে মাকে, তারপরে পাইছে, তারপরে মাকে মারছে কূপ, মাকে মারার পরে দাদুকে মারছে। মানে কেন মারলো কি মনে হয়? ওনার কোনো মারার কোনো ই নাই, মানে কোনো যে ই নিয়া জমি জমা নিয়া এগুলো কোনো ব্যাপার নাই, মাঝে মাঝেই আর কি মদ খেয়ে এসে এমন করে কিছু, মানে নেশাগ্রস্ত অবস্থার কেটে যায়। এখন কি পরিস্থিতি আছে, মানে কারা কতজন আহত রয়েছে বা কি হয়েছে? দাদু তো মারা গেছে। আচ্ছা, কি নাম ওনার? রূপকুণী কুমার দেব। আচ্ছা, আর আহত কারা আছে? আহত আছে শিপ্রা দেব আর আলো রানী দেব। এটা কি হয়, তার ছেলে ছেলে যে মারছে ছেলে হয়, মানে উনি পরিবারের কাকে কাকে মেরেছে? উনার ওনার বৌদিকে মেরেছে, বড় বৌদি, তারপরে বাপ মাকে মেরেছে, মানে টোটাল তিনজনকে মেরেছে। আর কাকাকে মারছে বিশ্বজিৎ দেব, এটা মধ্যে খুব মারছে, মানে নিজের বাবাকে মেরে ফেলেছে। হ্যাঁ। আচ্ছা, উনি কোথায় আছে এখন? উনি তো এখন হসপিটালে শুনছিলাম পরে ভর্তি করছে, এখন কোথায় আছে বলতে পারলাম না, ঠিক আছে। আচ্ছা, পুলিশ আসছিল ঘটনার পরে? পুলিশ তো কালকে আসছিল, আসার পরে আসার পরে ওই যে বেগি দাও চাচ্ছিল, বেগি দাও দেয় না, পরে যে রক্তগুলো নিয়ে গেলো পুলিশ, পরে যখন ওর ছেলেকে যখন চর মারছে, চর মারার পরে পরে ছেলে যায় পরে বেগি দাও খুঁজে দিল। আচ্ছা, ওনার পরিবারে কে কে আছে? ওনার পরিবারে দুই ছেলে আর বউ। কী করে ওরা ছেলেরা? ছেলেরা ওই যে বাপ টাক চালায়, যে মারছে ও টাক চালায় সিন্ডিকেটে, আর ছেলে ওই টাকের হ্যান্ডিম্যানি করে আমার সাথে। এখন তারা কোথায়? এখন তারা ওই বালাপাড়াতে আছে। পালিয়ে আছে নাকি এমনি ছেলে? ভোরবেলায় পালিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনারা কী চান? আমরা এটার উপযুক্ত শাস্তি চাই ওনার। আপনার কী হয়? আমার কাকা হয় আর যে মারা গেছে আমার দাদু হয়। আর আপনার মাও কি আহত? মাও আহত আছে। দাদা আপনার নাম? নিরঞ্জন দেব। এই এই জায়গাটার নাম কি? উত্তর খাগড়াবাড়ি। আপনার নামটা আর একবার? নিরঞ্জন দেব। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে নারী শিক্ষা সমিতি স্টাডি সেন্টারে পেশাদারি কোর্সে ভর্তি হওয়ার সুবর্ণ সুযোগ। হাতে কলমে কাজ শিখে পুরুষ ও মহিলা উভয় যেমন স্বনির্ভর হতে পারবেন, তেমনি সরকারি চাকরির ক্ষেত্রে পাবেন সুবর্ণ সুযোগ। ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রামে অবস্থিত শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত নারী শিক্ষা সমিতির বাণী ভবনে জুলাই 2021 সেশনের ভর্তি শুরু হয়ে গেছে। ভর্তির শেষ তারিখ আগামী 10ই জুলাই। ভর্তি হওয়ার জন্য তিন ধরনের বৃত্তিমূলক কোর্সগুলি হল অ্যাডভান্স ডিপ্লোমা ইন টেলারিং অ্যান্ড ড্রেস ডিজাইনিং, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন নিডল ওয়ার্ক অ্যান্ড নিটিং যোগ্যতা গ্রাজুয়েট, ডিপ্লোমা ইন প্রি প্রাইমারি টিচার্স এডুকেশন মন্তেশ্বরী যোগ্যতা উচ্চ মাধ্যমিক। আজই যোগাযোগ করুন পুরাতন ঝাড়গ্রামের বাণী ভবন ক্যাম্পাসের মধ্যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে নারী শিক্ষা সমিতির স্টাডি সেন্টারে। বিশদ জানতে ফোন করুন 9433054996, 9051782512, 8583958777 এবং 9832456828 নম্বরে।